মণিপুরের কুমারঘাটে উল্টোরাতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালো শিলচর জয়রাধে সেবা সমিতি এবং শ্যামসুন্দর জিউ পরিচালনা কমিটি। রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া পুণ্যার্থীদের আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার শিলচর শ্যামসুন্দর আখড়া প্রাঙ্গণে রথের সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে 1 মিনিট নিরবতা পালন করেন কর্মকর্তারা। এদিন জয় রাধে সেবা সমিতির পক্ষে জয়দীপ চক্রবর্তী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, জয় রাধে সেবা সমিতি এবং শ্যামসুন্দর আখড়ার প্রত্যেক সদস্যরা আজকে প্রচণ্ড আমরা মর্মাহত। আপনারা সবাই জানেন গতকাল ফিরারতের সময় ত্রিপুরা কুমারঘাটে আমাদেরই হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা রথে বেরিয়েছিলেন এবং একটা দুর্ঘটনার শিকার হয়েছিল। সেখানে কয়েকজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তার জন্য আজকে আমরা শ্যামসুন্দর আখড়াতে তাদের আত্মার সদ্গতির জন্য আমরা প্রার্থনা করতে এসেছি। গতকালকে ত্রিপুরার কুমারঘাটে যে ঘটনা সংঘটিত হয়েছে তা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। রথে লৌহ সামগ্রী বা ধাতব ব্যবহার না করে পুরনো দিনে যেভাবে কাঠ দিয়ে রথ তৈরি করা হতো সেভাবে যেন আগামী দিনে রথ নির্মাণ করা হয়। কথা বলতে চাই যে দুর্ঘটনা গতকাল হয়ে গেছে সেটা যাতে আর রিপিট না হয় তার জন্য আমরা একটা জিনিস অনুরোধ করবো সবার কাছে, যেসব রথ বানানো হয় নতুন করে গড়া হয় বা পুরনো যেসব রথে আনসাইন্টিফিক যেসব জিনিস আছে, গতকাল যদি সেই লোহার তৈরি সিঁড়িটা না থাকতো তাহলে হয়তো বা এই দুর্ঘটনাটা এড়ানো যেত। ভবিষ্যতে রথযাত্রার আয়োজক কমিটিগুলি যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। এছাড়া ছোট ছোট শহরগুলিতে হাইটেনশন বিদ্যুৎ পরিবাহী লাইনগুলি সঠিক উচ্চতায় নিয়ে যাওয়া হয়, কারণ এই বিদ্যুৎ পরিবাহী লাইনগুলো দিন কয়েক পরপর দুর্ঘটনা ঘটায়। এদিন এই শ্রদ্ধা নিবেদনে এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বিশিষ্ট স্নায়ু চিকিৎসক ডাক্তার সম্বুদ্ধ ধর, আকরা পরিচালন সমিতির সম্পাদক বুদ্ধদেব দাস প্রমুখ। শিলচর থেকে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ।